জমিয়েছিলে আমার হৃদয় পটে, তার সবটুকু আজ তোমাকে দিলে, পাশে পাবে সংকটে। হৃদয়ের এই বন্ধন যেন আর কোনোদিন কোনোভাবেই না টুটে, আমার হৃদয় জুড়ে আছো তুমি পুরোটা জুড়ে। বারে বারে ছুটে আসা অদৃশ্য এক টানে, এতদিনে বুঝেছি গো ভালোবাসার মানে, বারে বারে ছুটে আসা অদৃশ্য এক টানে, এতদিনে বুঝেছি গো ভালোবাসার মানে। স্বপ্নের সাম্পান ভিড়েছে জর্জ। হেভি তো তোদের পুরো বাইকের গ্যাংটা দেখে না আমার হেভি লাগছে, ও মাই গড, জর্জ গ্যাং। আরে আমি তো তোর আগেই বলছিলাম তোর তো সময় হয় না, এত পড়া লাগার চাপ তোর। যাই হোক, তুই আসছিস আজকে আমাদেরও ভালো লাগতেছে, তোরও ভালো লাগতেছে। গাইস মিট মাই ফ্রেন্ড শুভ। দোস্ত হইতেছে নেন্সি শুভ। আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, আমার বন্ধু কিন্তু খুব শীঘ্রই আমাদের গ্রুপে যোগদান করতেছে, আমার বন্ধুর জন্য একটা ক্লাব হওয়া যাক। আমার তো ভালো লাগে, আমিও চাই তোদের গ্যাংয়ে থাকবে। তোমার কাছে টাকা নেই, আমি তো বাইক কিনতে পারবো না, কেন এটা বলতেছিস? বন্ধু মজা নিতেছে, সমস্যা নেই, তুই প্যারা নিস না, সবকিছু মেনে দিয়েছে, আপাতত তুই আমার পিছু। চল চল আমার গ্রাম দেখ, এনেছি উড়ো। আমার মনে হয় আপুর মাথায় কোন সমস্যা হয়েছে। সমস্যা নেই, পাগল নাকি?
মাঝে মাঝে বেশি না। মানে কি সত্যি সত্যি পাগলামি করে? মানে কি মাইটাই দে তোমাকে খামচি টামচি দে? হ্যাঁ এই দেখেন মা। মাই গড, তো তোমরা এই পাগলকে বাসা রাখছো কেন? ট্রিটমেন্ট করে না কেন তোমাদের বাসায়? ঠিক আছে থাক। কিরে দোস, কি অবস্থা তোর? কোনো অবস্থা নেই, মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে, পুরো আউলে আছে, মাথা পুরো নষ্ট। তুই যে পুরোপুরি আউলে আছিস ওটা তোর চেহারার মধ্যে দেখি বুঝে যেতেছে। কি যে কি ঝামেলা, কোনো মায়ার চক্র মুখতে পোষ নেই, মায়ার কে চাল কিছু। তুই আমার বুঝাইস না, বুঝিস নাই? তুই যে স্কুলে আন পারস 1980 সালে ওটার আমি টিচার ছিলাম। ভালো নিউজ দিলি তুই একটা। তুই এক কাম কর, তুই ওরে প্রপোজ করা, নিজের বুকে নিজের তলটা হান দেয় না দোষ করা যাবো না। তুই বুঝছিস ঝামেলা আছে এমনি ওই স্টুডেন্টের পড়াইতেছি দেখে হয় না, আমার থাকতে দিতেছে। আমি যদি এরকম কোনো স্টেপ নিই বা অ্যাপ্রোচ নিই, প্রপোজ করি, এটা যদি জানাজানি হয় তাহলে আমার পুরো এই বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো, আমি যাবো সালা যাবো, এটা পারব না। এই মিনমিন করে আর কতদিন চলবে? এই মিনমিন করে কি জীবন চলে? তোর এই মিনমিনে নি স্বভাবের কারণে তুই ক্যাম্পাসেও কোনো মায়া পাস নাই, তোর জীবনেও কোনো মায়া পাস নাই, আর তোরও না এসব বুঝে লাভ নাই। এক কাম কর চল এক জায়গায় যাবো। কই? আরে একজন আসার কথা, ও আসবো আমার আগে গিয়ে পৌঁছাইতে চল। আর তোর পরিচয় করে দিয়েছিলাম মনে নাই? ওই যে চল। কয় নাম্বার তোর? এসব নাম্বার মাম্বার হিসাব করে লাভ আছে? তোর যাওয়ার কাম তুই যাবি, নাম্বার যদি হিসাব করতে যাই তাহলে কি গুইনা শেষ করতে পারবো? কয়েক হাজার হয়ে যাবো, কত মেয়ে আমার ওয়েটিং লিস্টে আছে। চল 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 যাই আগে যাই। তুই পারস ভাই। আচ্ছা দোস, ওই যে তুই যে বাইক কিনবি, কি বুঝলাম না তো কি করলি ওটা? দোস বাইকটা আমি নিজেও কিনতে চাই, এই বাসে ঝুলে ঝুলে আসা যাওয়া করতে আমার আর ভালো লাগে না, কারণ টাকা পয়সা তো হাতে নেই। আব্বা প্রতি মাসে কত কষ্ট করে টাকা পাঠায় চলাচল, তুই জানোস ওই টাকা দিয়ে চলি। তারপর বাইক আমি একটা কিনতে চাই, যদি কিছু টাকা জমাতে পারি তাহলে একটা 100cc বাইক কিনা ভালো হবে। তুই এমন একটা বাইক কিনবি বেটা, স্পোর্টস বাইক, তুই রাস্তাতে যাবি লুক লাইক এ ধুম ফোর, সবাই তোর দিকে তাকায় থাকবো বেটা। এগুলো কি কথা বলিস? আমি নিজের পারপাস সার্ভ করার জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য বাইক কিনবো। না ঠিক আছে, বাট তারপর তুই এক কাজ কর, তুই লাখ খানিক টাকা ম্যানেজ কর, আমার তো অনেক লিঙ্কাম টিঙ্কাম আছে, আমি একটা ব্যবস্থা করে দিব। এত টাকা আমার কাছে নাই, বুঝার চেষ্টা কর সাথে। আমার যে টাকা থাকলে আমি কিনে ফেলতে পারতাম তাই না? আর এবার পারবি না মানে? আর সোজা বিষয়, দুইটা সেমিস্টার ড্রপ দে, একটা সেমিস্টারে 40,000, পরের সেমিস্টারে 40,000, 80,000 টাকা। আর তোর যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটা বেচতে পারি 20,000 টাকা, তোর কত হলো 1,00,000 টাকা। তুই 1,00,000 টাকা ম্যানেজ কর, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। দুইটা সেমিস্টার ড্রপ দিলে কোনো কিছু হইব না, টেনশন করিস না তুই। তুই না বন্ধু, তুই আমার বললাম মিশা ট্রেন নিতে পারলি না বেটা, ওর মেয়ের সাইডে দিয়ে বাইক। হ্যালো গাইস, অবস্থা খুবই ভালো, অবস্থা তোর লেগে ওয়েট করতেছিলাম। রিয়েলি কি খবর শুভ, কেমন আছো? জি ভালো। আরেকটা জিনিস বলতে কিন্তু ভুলে গেছি, আজকে বিকেলে কিন্তু রাকিব গ্রুপের লগে আমার রেস আছে, বহুত টাকার খেলা।
জিতুই আর আমি চাই তুই আয়। বেটা তুই যে স্ট্যান্ড দেখলি লেদা শিশু গো স্ট্যান্ড দেখছো এখন যাই বেটা। আরে লেদা গেলে তুই ফিডার হ্যাঁ স্ট্যান্ড করছিস কো আর তোর মুখ এটা না থাকলে এই যে রাতের বাদুরে ধরে লই যেত আর তোর পিছন দিয়ে দেখলে তোর চুলমুল দেখলে মনে একটা মায়া আইরে যে যে গোটান দিয়ে দিব যাই 10,000 টাকা বাজি লাগি শোন কোলা পান গুলোকে বাজি লাগে না পরটির লই আয় 10 কে 50 এ খেল যা ডাক বোকা কয় কি বলো ধরে করে বলো বড়ডি লাগে না আমার ছোটডির লডি তুই লইতে পারবি না তোর বাইক চালানো দেখছিস না ওদের বাইক চালিয়ে দিছিস কেন হ্যাঁ একবারে ভরে দিমু একবারে যা যা বাইক বাইক চালাইছিস ওই তোর বাইক হাত দিছিস কেন ওই তোর বাইক তোর গায়ে দিছিস কেন এই তুই ওর গায়ে দিছিস বাইক পড়ছে পড়ছে আমি ঠিক করে দিম তুই ওর গায়ে দিছিস কেন বাইকটা ফালাইলু কেন ওই বড় তোর বাইকের চাকা আমি দিম তুই গায়ে দিছিস কেন দিবি এটা বাইক কেটে দিবি আরে এই 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 মার মার আস্তে সাফিন রাখি তোর কি শুরু করলি বাইক ফালাইছ তো কি হইছে তোর তো জানা না ফালাইছে কে হ্যাঁ ভুল হইছে বাইক মানুষের তাই বলে তুই ওর অপমান করবি ভাইয়া আমি বাইকটা দেখতে গিয়ে পড়ে গেছে আমি ইচ্ছা করে ফালাই নি ভাইয়া এই তুই তোর বাইক লইস ফকির নির কর ফকির তোর বাইক আমি ঠিক করে দেব যা আই স্যার আপনার কি মন খারাপ না লিখছো তাতে লেখো নিশা তোমার আপু কই ভাষা নেই হ্যাঁ ওই যে আছে আপনি ভালো আছেন আমি কেমন আছি জিজ্ঞেস করলাম এই নিশাত তোমার আপুর প্রবলেম কি কোনো কিছু জিজ্ঞেস করলে কথা বলে না কথা বলে না কেন এই ছেলে হাসতেছো কেন স্যার যেটা জিজ্ঞেস করছে এটার অ্যান্সার দাও আপু তো আপু তো কি আন্তামটা করতেছো কেন আপু তো কথা বলতে পারে না কি বলো ও মাই গড তোমার বউ কথা বলতে পারে না সরি আপু যদি না কথা বলতে পারে আপনার কি এই তুমি এভাবে কথা বলতেছ কেন পড়া করো লেখো বেশি কথা বলো সাহেব আব্বা কেমন আছেন কেমন আছিস বাবা এটা আমি আছে ভালো আমার কি অবস্থা আমরা ভালো আছি তোর পড়াশোনার কি খবর আব্বা আমি কিন্তু আপনাকে ফোন দিতাম ভালো হইছে আপনি ফোন দিয়ে দিয়েছেন ওই আমার সেমিস্টারের টাকাটা আগে আগে জমা দিতে হবে 20 তারিখ টাইম দিছে ইউনিভার্সিটি থেকে বলে দিছে এক মাস আগে আসলে এখন থেকে টাকা জমা দিতে হবে একটু তাড়াতাড়ি টাকাটা পাঠালে খুব ভালো হইতো কি বলতেছিস মাত্র কিছুদিন আগে না তোরে টাকা পাঠাইলাম আরে ওইটা তো গত মাসের সেমিস্টার ফি ছিল আর মানে এখন যেটা দিব এটা হলো এই যে রানিং যে সেমিস্টারটা আসতেছে যেটা পরীক্ষা দিবে মানে এইটার এইটার টাকাটা দিতে হবে আর কি বাবারে আমার অবস্থা কিন্তু এখন ভালো না 3 মাস ধরে স্কুলের বেতন পাইতেছি না জমি
বন্ধক রেখে দুই মাস ধরে তোর টাকা পাঠাই দিছি। তুই চিন্তা করিস না, তোর টাকা আমি সময় মতো পাঠাই দেব। তুই পড়াশোনাটা ভালো করে কর, আর অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করবি না, বুঝলি? আরে পড়ালেখা তো আবার করতেছি। শুন, আমি জমিটা বন্ধক রেখে যে তোরে টাকা পাঠাইছি একথা তোর মায়ের বলিস না। আমি তোর টাকা সময় মতোই পাঠাব। আমি কারণে আমাকে ওরা থাকতে দেয়, এটা বুঝতে হবে। তোর সাদেরতে ফালাই দাও না, ফালাই দিলে তো মরে যাবি, দরকার নেই। শোন, এত বাবা মশাই দেখছে, রাকিব যখন আমাকে অপমান করলো তখন কি করছো, কি করতে পারছো তোমরা? কিছু করি নাই গে। আমি তো একটা উইরে গিয়ে ওরা চাপার মধ্যে ঘুষি মারছি, মাঝখানে ঝামেলা বাজেছে নেন্সি। নেন্সি না হলে তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর বাইক তুলে ওর মোয়ের উপর ছেঁচবো। নেন্সি এই তো ঝামেলা বাজছে, আর এই যে বাইক, চিপার মধ্যে পড়ছে, তুইও একটা চিপার মধ্যে পড়ছিস, সুতরাং ওরও আমার চিপার থেকে তুলতে হবে, তোরও চিপার থেকে তুলতে হবে, দুজনেরই ব্যালেন্স করতে হবে। ওর দরকার টাকা, তোর দরকার বাইক, তোর টাকা ওর খালে দিব, ওর বাইকটা তোর খালে দিব, শেষ। দোস্ত প্লিজ, এই বাইকটা বেচিস না, তুই এটা ধরে রাখ, ঠিক আছে? আমি আমি ব্যবস্থা করছি। আব্বা কালকে 50,000 টাকা পাঠাইতেছে, আর বাকি টাকা আমি ম্যানেজ করার ট্রাই করছি। দোস্ত তুই বাইকটা ধরে রাখ প্লিজ। ওকে, আমার আত্মীয় যে আমার লেগে বাইক ধরে রাখবো। আর এত কম টাকা বন্ধু, বাইক পাওয়া যাবো না? 50,000 কিভাবে এটা হয়, কি বলস? তুমি এমন একটা ভাবলাইতেছো যে তুমি পড়ালেখা করবা, আর ম্যাডাম তুই যে 50,000 টাকা দিতেছ, ওটা কই থেকে দিতেছ? সেমিস্টারের টাকা মেরে দিতেছ না? তুই যদি সেমিস্টারের টাকাই মেরে দিস, ক্লাসই তো করতে পারবি না। তো তুই স্যারের লগে কি কানেক্ট করবি, তুই কি পড়ালেখা করবি, তুই কি অ্যাসাইনমেন্ট করবি? ল্যাপটপ দিয়ে মুভি দেখার ছাড়া উপায় নাই। একটু বলো, তুই সবকিছু বেচে বাইকটা চালা, প্রাকৃতি খাওয়া তুই উড়ে বেড়াবি। আমি চাই কি, তুই বাইকটা কিনা রাকিবের বুকের উপর দিয়ে উইলি মারতে মার, উইলি মারলে ব্যথা কম পাবো, তুই ওর বুকের উপর বানর করবো। মানে ও আমার ফ্রেন্ড, ক্লোজ ক্লোজ ফ্রেন্ড শাফিন, নাইস টু মিট ইউ, লুক বিউটিফুল, আই লাইক ইট। আমরা ভিতরে গিয়ে কথা বলে রুমে যাই। ও দিয়ে আমি কথা কলাম, কোনো রেসপন্স করলাম। আমরা ভিতরে যাই, তারপর যাই কি, আমরা ভিতরে যাই। ওকে, দেখা হবে। আই তো হ্যাঁ, করে ফেলো এটা লেখো অঙ্কটা। মানে আমার মোটা যে বন্ধুটা আসছে, ভালো লাগেনি ওকে, পছন্দ করেন না? আসলে ওদের অনেক টাকা পয়সা, তো ওর বাবার অনেক টাকা পয়সা, এই কারণে একটু ওর চলাফেরাটা অ্যারোগেন্ট। আপনি চান না ও আর এখানে আসুক?
আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব, ও যাতে এখানে না আসে। আসলে আমি একটা বাইক কিনতেছি, তো ওটা নিয়ে ও আমাকে একটু হেল্প করতেছে, সেই কারণে ওর এখানে আসা। সমস্যা নেই, আমি ওকে মানা করে দিব। স্যার আপনি বাইক কিনবেন? হ্যাঁ, একটা বাইক কেনার চেষ্টা করছি। আপনি যখন বাইক কিনবেন তখন আমাকেও নিয়ে ঘুরতে হবে। ঠিক আছে। আপু উঠো না, প্লিজ উঠো না, না হলে আমি স্যারকে বলে দিব। আপনি পারবেন? এমনি দাঁড়াইছি, একটা কথা বলার ছিল। আজকে নিশাতকে পড়াতে আসতে আসতে একটু রাত হয়ে যাবে, মানে ক্লাস শেষে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো একটু এখানে যাবো। খালি ছক্কা আর ছক্কা মারতেছে, কোনো সমস্যা নাই, মাত্র 1600 কিলো চলছে, সব ঝকঝকা তকতক, খালি বিপদে পড়ে ব্যস্ত আছে, বুঝছ না, একটা পারিবারিক ঝামেলা চলতেছে, টাকার দরকার নেই। তুই এক কাম কর, টেস্ট ড্রাইভ দিয়ে ভাই, কাগজপত্র ঠিক আছে? ওটা তুই টেনশন করিস না, আমি আসি, সময় দেন আমারে, সব ঠিকঠাক করে দিই। ওই তুই চালা, আমি আসি, ইঞ্জিন গরম কর, যা। তো যাও নীল ভাই, পরে দেখা করো, বাইক বেঁচে দিস যাবে না, আর টাকা লাগবো না, কি কও? টাকা দিব না তোমার, পরে মিলাই জিলাই দিয়ে দিতে, যাও লাগবো তো। বাইক বেচতে পারো না, আমি বাইক বাসাই দিলাম, তুমি টাকা লেগে অস্থির হয়ে গেছে, তাহলে আর কেমনি কি? তাহলে এক কাম করো, বাইক নিয়ে তোমার ফেরত দিয়ে দিতে যাও। আরে না ডোর, আচ্ছা ঠিক আছে, টাকা কবে দিবা? দিব না, যাও, আমার একটু হাতের অবস্থা খারাপ, পরে দিয়ে দেবো না, যাও। দিয়ে দিও, কিন্তু অস্থির হয়ে গেছে।
সমস্যা নাই, নতুন বাইক চালাইতেছি তো, কয়দিন পর ঠিক হয়ে যাবো। কি রে দোষ, তুই গেলি হাসতে হাসতে, আইলি কান্দে কান্দে, কাহিনী কি? হ্যাঁ মন খারাপ করার কিছু নাই, তুই এখন রাইট দে, চিলের উপরে থাক, কোনো সমস্যা নাই। বাইকের টাকা যা গেছে চলে গেছে, তাকে ওই লোক বয়ে থাকবো, টাকা দিয়েছি আর দূর মেরে চলে গেছে। কাগজপত্র ঠিক নাই দোস্ত, আমি কেমনে ফ্রিডম নিয়ে চালাবো যদি পুলিশ এসে আটকায়? ঠিক আছে, কাগজ একটু ঝামেলা, দুই মাস বলছে, দুই মাস পর ঠিক হয়ে যাবে। আর আপাতত তুই একটু লুকাই লুকাই চালা, সব দিক দিয়ে বুঝিস না। আর বাইক চালাইতে কাগজ লাগে নাকি? বাইক চালাইতে লাগে ইঞ্জিন। আর তোর বাইকের ইঞ্জিন কটা জানোস? দুইটা, একটা হলো এইখানে আর একটা হলো ওইখানে। হ্যালো। হ্যালো শুভ, কি অবস্থা, কেমন আছো, কি করছো? ন্যান্সি, এই তো আছি, কি অবস্থা? এই তো, তোমার কথাই ভাবছিলাম। কি মানে কি, আমার আবার ভাবার কি আছে? ও শুভ, এত নাকামি করো না প্লিজ। তোমাকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, শাফিনের সাথে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই অন্যরকম ভালো লেগেছিল। অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি টু বি ইওর বাইক পার্টনার। একদিন কাউকে বাইকে করে নিয়ে ঘুরলেই কি সে বাইক পার্টনার হয়ে যায়? তাকে কি বাইক পার্টনার বলা যায়? যাতে বলা যায় সে ব্যবস্থাই করো। মানে কি কি বলতেছো, আমি তো বুঝতে পারতেছি না। ন্যান্সি, তুমি আমাদের এই কয়েকদিনের পরিচয়, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? যতটুকু জানার তার থেকেও বেশি জানি। আর এটাও জানি যে তোমার একটা মেয়েকে ভালো লেগেছে, আর সেই মেয়েটা যে কথা বলতে জানে না তুমি সেটাও জানতে না। তুই কি বলতেছো এইসব? ঠিকই বলছি শুভ, আর এইসব আবেগি সম্পর্ক না বাদ দাও, আমার মধ্যে কি নেই বলো? কিন্তু এই চুপ চুপ, আর কোনো কথা না, আগামীকাল কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি আর ফিরবো কিন্তু ডিনার করে, ঠিক আছে? আচ্ছা এখন রাখি। আমার শরীর খারাপ কিনা? না, ঠিক আছে মোটামুটি। বুঝতে পারতেছি না স্যার, আপু বলতেছে আপনার ভার্সিটি কি বন্ধ যে সাড়ে তিন বাসে বসে থাকেন? হ্যাঁ, ভার্সিটিটা আপাতত বন্ধ, এর জন্য যাই না, বাসাতেই থাকি।
আপু বলতেছে আপনাকে দেখে খুব ভালো লাগে আর আপনাকে খুব ভালোবাসে। আপনাদের মতো হেলমেট কোথায়? মানে আমি হুটহাট বাইরে গেছি তো ওকে নিয়ে, এই জন্য আসলে হেলমেটটা পরতে পারিনি। উনি কে? আমার ফ্রেন্ড। আচ্ছা, গাড়ি পেপার্স কোথায়? পেপার্স দেন। পেপার্স তো আমার ফ্রেন্ডের কাছে। আপনি চালাচ্ছেন গাড়ি আর পেপারস হচ্ছে আপনার বন্ধুর কাছে, ফজলামি করেন? না না, মানে সিরিয়াসলি স্যার, আমি জাস্ট দুই দিন হয়েছে গাড়িটা কিনছে আর কি ওর কাছ থেকে। ও আমাকে পেপারসটা রেডি করে দিয়েছে, এখনো দেয় না, এর জন্য আর কি পেপারসটা আমি পাইনি, ওর কাছে আছে আর কি। এই গাড়ি কার? জি, আমার ফ্রেন্ডের। মানে না, মানে ফ্রেন্ডের না, মানে আমি ওর কাছে কিনছি। এখন বললাম না যে কাগজটা রেডি করে দেয় নি আমাকে। এই গাড়ির তো চেসিস নাম্বার পাঞ্চিং করা, মানে চোরাই গাড়ি। এরকম কোনো কিছু না, আপনি আমার একটু সময় দেন, আমি আপনার কাগজপত্র ম্যানেজ করে দিচ্ছি। প্লিজ, আমি আমার ফ্রেন্ডে ফোন দিই, প্লিজ। আচ্ছা, আপনার বন্ধুকে ফোন দেন। কি ফোন ধরে না? আপনার গাড়ি ডাম্পিং এ পাঠাতে হবে আর আপনি আমার সাথে চলুন। চলুন স্যার, প্লিজ স্যার। মানে আমি অনেক কষ্ট করে, অনেক টাকা মানে কষ্ট করে অ্যারেঞ্জ করে জমা এই গাড়িটা কিনছি। মানে ও আমাদের কাগজটা দিয়ে দিবে 15-20 দিন লাগবে। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমার সাথে থানায় চলুন আর আপনার বন্ধুকে ফোন দেন কাগজ নিয়ে আসার জন্য। হ্যাঁ, কাজ করুন, এই গাড়িগুলো নেওয়ার ব্যবস্থা করুন। আপনি চলুন আমার সাথে, আসুন আসুন আসুন। কর্পোলা বাইন যা যা খায় সব কিছু আমার খাতায় লিখে রেখেন, ঠিক আছে? ও কাছ থেকে আমার বিল দিল চান না, হিসাবটা করেন দিয়ে কত টাকা পান। দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে? আর তুই এই যে তোর না ইয়ের লগে শুভর লগে থাকার কথা। শুভর সাথে ঘুরতে গেলাম না বাইকে করে, পুলিশ চেকপোস্ট আটকাইছে। ও তো বাইকের কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আমি কোনো মতো পালাই আসছি দোস্ত। তুই কোনো কাজ করছিস? একটা ছেলেরে বিপদে ফেলায় তুই পালাই আসছিস, তুই এর আবার আমার কইতেছিস? তুই আবার একটা ফোন দিতে পারলি না? তোর ফোন দিয়ে কি হইব? বাইক তো তুই বিক্রি করছিস, তোর কাছে কি কোনো কাগজপত্র আছে? কাগজপত্র তো আমার, কিন্তু তুই একটা পোলার রাইকে আসবি এমনি করে? তুই তো আমার কাছে কাজ করি, চল আমার লগে চল। যাই দোস্ত, তুই যেতেছিস, এত ইমোশনাল চিন্তা করলো তুমি? তুমি ওর কাছে তো বাইকটা তুই বিক্রি করছিস না, তোর কাছে কি কোনো কাগজপত্র আছে? থানায় তো তোরই যেতে হইব। তুই ঠান্ডা মাথায় চিন্তা কর, আমি তো কোনো মতো পালায় আসছি, আমি চাই না তোর কিছু হোক। কাজ করি, আমি যার থেকে বাইক কিনছি ওরা ফোন দিই। নাম্বার তো বন্ধ। আমি কথা বলতেছি, কই ছিলা তুমি দুদিন?
সিরিয়াসলি তুমি কথা বলতেছো? তুমি কথা বলতে পারো? মানে কি আমি ঠিক আছি নাকি স্বপ্ন দেখতেছি? আচ্ছা আমি কি তোমাকে একবারও বলছি যে আমি কথা বলতে পারি না? কখনো বলছি? এটা সত্যি যে যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে আমি ইচ্ছা করে এরকম বিহেভ করতাম যাতে তুমি বোঝো আমি কথা না বলবো, সেজন্য তুমি ধরেই নিছো যে আমি কথা বলতে পারি। আমার কাছে খেলাটা খুব ভালো লাগতেছিল সেজন্য আমি জিনিসটা কন্টিনিউ করছি, কিন্তু তুমি তো একবারও আমাকে জিজ্ঞেস করো নাই যে আমি কথা বলতে পারি কিনা। তুমি আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, আমার যে কি কি খুশি লাগতেছে, আমি যে মানে আনন্দে আমি আসলে ভুলেই গেছি কি হয়েছে। আচ্ছা সব কথা বাদ দাও, প্লিজ আমাকে এখন বলবা তোমার কি হয়েছে। সব শেষ আমার, আমার সবকিছু শেষ হয়েছে। আমার আব্বা কত কষ্ট করে আমার এই টিউশন ফির টাকা পাঠাইত, এত কষ্ট করে টাকা পাঠানোর পরে আমি সেমিস্টার ফি দেই নাই, ওই টাকা দিয়ে বাইক কিনতে গেছি, গিয়ে কত রকম ঝামেলার মধ্যে পড়লাম, আমার সব শেষ হয়ে গেল। আমি সেমিস্টার ফি দিয়ে দেখে এখন ভার্সিটিতে পর্যন্ত যাইতে পারতেছি না, আমার ভার্সিটি শেষ, আমার ল্যাপটপ, আমার বাইক, আব্বা সবকিছু মিলে আমার বন্ধুরা আমার সাথে বেমানি করলো, আমি ফোন দেখিও ফোনও করো না। শুভ তুমি কান্না করো না, আমার কথা শোনো, এটাই কিন্তু লাইফের শেষ না, তুমি তো এখনো বেঁচে আছো। তুমি একবার চিন্তা করে দেখছো তোমার বাবা কত কষ্ট করে টাকা জমা তোমাকে টাকা পাঠায় পড়াশোনা করার জন্য, আর তুমি সেই টাকা দিয়ে এখন এনজয় করতেছো। শুধু তোমার ফ্যামিলির যে অবস্থা, তোমার তো এখন এগুলো করা উচিত না, তোমার তো মাথায় পড়াশোনা ছাড়া কিচ্ছু থাকা উচিত না। আমার খুব গিল্টি ফিলিং হচ্ছে, মনে হচ্ছে আমি যাই আব্বার পা ধরে জলে আব্বার কাছে মাপ চেয়ে সব কিছু ভুলে দিই। হ্যাঁ আমিও চাই তুমি মাপ চাও, কিন্তু এখন তুমি আগে তোমার পড়াশোনাটা কমপ্লিট করো। শোনো আমার কাছে কিছু টাকা আছে, আমি চাই তুমি সেই টাকাটা নাও, নিয়ে তোমার সেমিস্টার ফি দিয়ে তুমি আবার ক্লাস শুরু করো। মানুষের জীবনে ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রয়োজনীয় সবার আগে, তারপরে তোমার আভিজাত্য ভালো লাগার জিনিসপত্রের প্রধান, আর তখন আমি শোরুমে গিয়ে একদম ব্র্যান্ড নিউ নতুন একটা বাইক কিনবো। হ্যাঁ কিন্তু তার আগে একটা শর্ত আছে, তোমার বাইকের একমাত্র পার্টনার হব আমি, রাজি? রাজি।